बादनवा गम के चमके लीलार हो तो दाई हाली माँ भैलन उन पे निसार हो भोर बेस मैया रहल बिन माँ के बचावन से कैलन वो प्यार हो विधवा बझिनिया पे कैलन उपकार हो विधवा बझिनिया पे कैलन उपकार हो भोर बेसा मैया रहल दिनवा समुवार हो आमो नबी के घर मा आइलन सरकार हो भोर बेस मैया रहल आमार नबी के अल्लाह बोलछेन कुल हे नबी तुम बोलो काके ले आजो आजे का तुम्हारे स्त्री के व बनाते का मेये के व बनाते का तारपर वनिसाइल मुमिनीन तारपर मुमिन महिला देर के मुमिनेर स्त्री देर के बंधुरा आमार देखो ना अल्लाह रब्बुल आलमीन क्या ना एक कथा टागे रसूल के बोलें सुनें जुदी नबी आमार नाक निजे ना करे पर के बोलें अल्लाह বলছেন লে মা তা কুলুন মালা তা ফালুন যেটা তুমি করো না অপরকে খবরদার বলিও না তুমি নিজে নামাজ পড়ো না অপরকে বলিও না তুমি নিজে রোজা রাখো না অপরকে বলো না যদি নিজে না রেখে অপরকে বলা যায় লোকে কি বলবে আগে নিজের ভালো নিজের পাছা দিক দেখ এটাই না বলবে নিজের পিছন দেখ এই কথা বলবে বলবে আগে নিজের বাড়ি সোদরা আপনার ছেলে নামাজ পড়ে না আপনি যখন অপরকে বলতে যাবেন আপনাকে বলবে নিজের বাড়ি দেখ নিজের ছেলের দিকে দেখ আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে নিজে সুধারো হা পরে অপরকে বল আগে নিজে কর পরে অপরকে বলবি আমার আল্লাহ বলছেন শোনো তুমি যেটা করো না অপরকে বলবে না এই জন্য নাবিজি কো লোককে বলবেন তার আগে যদি স্ত্রীকে না করতে স্ত্রীকে রাসূলের না দেখে আর যদি মেয়েকে না দেখে তাহলে কিন্তু অপর মানুষ মানতে রাজি হবে না কিন্তু বন্ধুরে প্রথমে যদি রাসূলের স্ত্রীর মাথায় পরকা দেখে রাসূলের মেয়ের মুখটা ঢাকা দেখে দুনিয়ার মেয়েরা নিজেই মেনে নেবে যে আমাদের যারা রাস্তা আমাদের যারা আইডিয়াল যারা আমাদের নমুনা যারাকে দেখে আমরা যারা আমরাকে পথ দেখাবে সেই নবীর স্ত্রী যখন বোরকার মধ্যে আমাদেরকে হতে হবে তাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বললেন তুমি নিজের স্ত্রীকে বলো তারপরে তুমি তোমার মেয়েদের বলো তারপরে মুসলিম মহিলাদেরকে বলো যে তারা যখন রাস্তাঘাটে চলবে চক্ষু দুটিকে যেন নত করে নাই তারা যেন চোখ দুটি নিচে করে চলে শরীরের ওপরে যেন একটা মোটা চাদর দিয়ে দেয় তার বিনিময় বন্ধুরে আজকে আমার বোনেরা যখন বাড়ি থেকে বের হয় আল্লাহরে আল্লাহ এমন পাতলা একটা ওড়না লায় এমন পাতলা ঝলঝলে একটা ওড়না লায় এইরকম ঘাড়ের ওপরে দিয়ে রাখলে কত বড় চুল গলাটা কতটা মোটা কেরকম ধলনা কালা সব কিছু বোঝা যায় রাস্তার ধারে যুবকেরা দেখে বলে কে গেল বে কেন চিনতে পারলি না কে গেল ওটা বলছে কেন না বলছে দক্ষিণ পাড়ার ওই রুস্তুমের বেটি বে মেয়েটা তো দারুণ দেখতে মেয়েটা তো দারুণ দেখতে বলছে হ্যাঁ মেয়েটা তো আসলে দারুণ দেখতে হ্যাঁ বলছে থাম ভাঁজ তো বসাইতে হবে ভাঁজ তো বসাতে হবে এবার নাম্বার কিছু নম্বর যে নেই আচ্ছা আমার চাস্তো বোন ওই ক্লাসে পড়ছে হয়ে যাবে ব্যবস্থা চিন্তা কেন করছিস এবার নাম্বারটা কোনোরকম চাস্তো বোনের কাছ থেকে নিয়ে এবার ওকে দিয়েছে আর দিয়ে তখন যে যাহা ধাইছে তাহা পাই যদি না খাস তাই এর নাম্বার চাই নাম্বার হয়ে গেল ব্যবস্থা ম্যানেজ এবার ম্যানেজ যখন হয়েছে তখন ফোন লাগিয়ে শুরু করেছে চ্যাটিং চ্যাটিং করতে 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 এবার আর একদিন রোববারের দিন ব্যাগ পিঠে করে বেরিয়ে চলে যাচ্ছে কইছে কোথায় যাচ্ছিস গে কইছে কেন প্রাইভেটে যাচ্ছি কইছে আজ যে রোববার তাই প্রাইভেটে কেন যাচ্ছিস কইছে স্যার ডেকেছে আসলে ওকে স্যার তো ডাকেনি ওর ওই স্যার ডেকেছে স্যার লিয়া পালিয়ে গেল স্যার লিয়া পার এই যদি বোরকার মধ্যে থাকতো
পর্দার মধ্যে থাকতো তাহলে তারা দেখতে পেত কি কালা না ধলা না কিরকম, আর না আবার মেয়েটা মেয়ে কি যুবত বিবাহিতা কি অবিবাহিতা কি বয়স্ক দেখতে পেত না, বোরকাই থাকলে জানতে পারতো না। আল্লাহু আকবার, আজ আমাদের সমাজে জানেন আমরা কেউ কত কিরকম মানুষ। আচ্ছা ভাইজান, আজ বর্তম আপনাদের গলিতে যদি দুটো গাছ থাকে, একটা গাছ আছে একবারে এতটা কাঁঠালের গাছ নতুন এবারে লকলিকে মানুষ হয়েছে, আর একটা মোটা তালের গাছ আছে এরকম, তো বেড়া কোনটাকে দিবেন? বেড়া কোনটাকে দিবেন? তো অটোমেটিক সবাই এটা বলবেন যে কাঁঠালের গাছটাকে দেব। কেন? যে কাঁঠালের গাছটা বকরি টকরি যাতে পাবে তাতেই খাবে, নাকি খাসি বকরি সবাই খেয়ে নেবে, এই জন্য ওই কাঁঠালের গাছটাকে বেড়া দিব। আর তালের গাছটাকে বেড়া দেওয়ার দরকার নেই, কারণ এতে দাঁত মারলে তো দাঁত ভেঙে যাবে কিন্তু তালের গাছের কিছু হবে না। কিন্তু আমাদের সংস্থা কত উল্টো জানেন, আমরা এখন বর্তমান কিরকম মেজাজের মানুষ যে আমরা লক লইকে কাঁঠালের গাছটাকে খুল্লা ছেড়ে মোটা তালের গাছটাকে বেড়া দিয়ে রাখি। বলবেন হ্যাঁ, 80 বছরের আমার দাদি যখন রাস্তায় বের হয় তখন বোরকা পরে, হ্যাঁ, আর যখন আমাদের বোনেরা 18-16 বছরের বের হয় তখন মাথা উদম করে ওই কাঁঠালের গাছের মতো। বন্ধু বুঝে যান, ওই দাদি তো হলো আপনার আমার বুড়া তালের গাছের মতো, এতে কেউ দাঁতেই মারবে না, নাকি? ওদিকে তো কেউ ঘুরেই দেখবে না, কারণ একটা খাসি গাও ঘষ্টাই না তালের গাছে যে গতর ছিলে যাবে। হ্যাঁ আমার বন্ধুরা, তো ওরকম এক দাদির দিকে কেউ দেখবে না, আর দেখতে গেল তার কিছু ধ্যানই আসবে না, কিন্তু একটা যেরকম একটা কাঁঠালের গাছ আছে আর সাইডে একটা ঘেরা আছে বেড়া দিয়ে, তাও একটা বকরি দেখে লেছে খালি আকেপাকে ঘুরছে, আকেপাকে ঘুরছে, কোনো দিক দিয়ে একটু যদি মোকা পাই খালি মুখখানি কোন দিক দিয়ে পারবো যে একটু পাতাটা ধরে টানবো। ওই রকমই যুবতী মেয়েরা যখন যায় রাস্তা দিয়ে, তখন যুবক ছেলেরা ওই রকম খাসি ওই কাঁঠালের গাছের দিকে খালি এরকম করে ওই রকম করে। আমার বন্ধুরা, কথা মনে হয় আপনাদের খারাপ লাগবে, কিন্তু যেটা হক কথা সেটা আমি বলছি। আমরা বেড়া কাকে দিই? তো বুড়া তালের গাছকে দিই, কিন্তু যেটা কাঁঠালের গাছকে দেওয়া দরকার, যেটা খেয়ে গাছটা ক্ষতি হয়ে যাবে, মুড়া পড়ে যাবে, যার ডোব ভেঙে যাবে, এই গাছটাকে আমরা দিই না। এই তো আমরা মানুষ। বন্ধু সমাজকে শুধরান, ভালো করেন আমার বন্ধুরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, প্রত্যেকটা জিনিস একটা নমুনা আছে, নীতি আছে। একটা মহিলা কতটা পর্দা করবে? একটা মহিলার পর্দা কতটা? আচ্ছা যাক, আপনাদের যেটা বলছে বেশি কষ্ট দেব না, আপনাদের যেটা টাইম ওই টাইমে প্রায় 12:05 কতক্ষণ চালাবেন? আচ্ছা যা হোক, আমারও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক দিন থেকে এই চলতেই আছে, প্রায় 2.5-3 মাস হয়ে গেল, 15-20 দিন পরে একটা নাইট ফাঁকা পাই। হ্যাঁ যা হোক, আমি আপনাদের, আপনারা যতক্ষণ চাই ই করবেন, বেশি নয় 1-15 ঘন্টা থাকেন, আর ভালোভাবে বিষয়টাকে একটু আর একটু শুনেলেন, তারপরে দোয়া করে চলে যেন, কারণ সারা রাত জালসা শুনে ফজরের নামাজ না পড়েন সব বেকার, এই জন্য জালসা শোনাটা ফরজ না, না শুনলে নেকি হবে, কিন্তু নামাজ পড়াটা ফরজ। আর সারা রাত ওয়াজ শুনে, দুটো ভোরে ওয়াজ শুনে যায়, সারা রাত ঘুমাবে, ফজরের নামাজ ছেড়ে ঘুমাবেন এটা ঠিক হবে না, এজন্য সময়টাকে বাঁচাবেন। আলহামদুলিল্লাহ, জি আমি 15 মিনিট কেন, 1/2 ঘন্টা চালাচ্ছি, আপনি মনে করেন যে আমি ছেড়ে দিয়েছি, 1/2 ঘন্টা চালাবো ইনশাল্লাহ। তবে আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, দেখেন তেল দিলে পারে গাড়ি ভালো চলে, হ্যাঁ এটাই কথা, আর যদি যারা তেল কমে যায় তো ধুক ধুক করে, ওরকমই একটু যদি আপনারা মধ্যে মধ্যে কিছু দেন তাহলে পরে একটু আমার গাড়িটা ভালো চলবে, তাই একটু একটু করে আপনারা পাঠান আলহামদুলিল্লাহ। এই যে দেখেন দুটো আংটি পাঠিয়েছে এদিক থেকে, আর একটা 50 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাইকে দোয়া দেবো, তার আগে আমার মাখালা যা পারেন 10-20-100-50 ভাই বাপজান আপনারা পাঠান। আমি বলতেছিলাম চলেন, তাহলে মহিলার পর্দা কতটা আর পুরুষের পর্দা কতটা একটু দেখেলেন, পুরুষ লোক কি পর্দা করবে না? ওরা পুরুষ, তার জন্য ওদের পর্দা নেই, পুরুষেরও পর্দা আছে। শোনেন,
হাদিস শুনেন, আপনাকে একটা হাদিস শোনাচ্ছি। নবী বললেন গাতে ফখজাইকা আন্নাল ফখজাইনে আওরাতুন, তুমি জাং দুটোকে ঢাকো, তোমার জাং দুটো হলো পর্দা। অনেক পুরুষ লোককে দেখা যায় জাঙ্গিয়া পরে গোসল করে, খবরদার খবরদার তোবা করলেন। অনেক সমাতে পাঁচটা যুবক যখন থাকে তখন ওরা এক অপরকে দেখে লজ্জা করে না, জাঙ্গিয়া পরেই গোসল করে। আমার মা খালারা যখন মহিলাদের মধ্যে থাকে তখন মহিলাদেরকে দেখে মনে করে এটা তো বড় বুবু, এটা তো ছোট যা, এটা তো আমার নন, এটা তো আমার উমুক, সবাই তো নিজের। সবার সামনে এই চাঁদারের টাটি টানলো আর বাছুর খুলে ছেড়ে দিল, ছেড়ে দিল সবার সামনে, মাথা দেখছে এদিকে বাছুর লেগে আছে। আস্তাগফিরুল্লাহ, তওবা করেন। এইরকম অবস্থা কর যার কারণে বাচ্চা বেলজ্জা তো সব পয়দা হবে, কারণ আপনি ভদ্র হলে আপনার বাচ্চা ভদ্র হবে। হ্যাঁ, আমার মা খালা ভালো করে শুনুন, হাদিস বলছি আপনাকে। নবী বলছেন লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুলে, কোন পুরুষ লোক জানো অন্য পুরুষ লোকের ইজ্জত না দেখেন, অন্য পুরুষকে জানো ইজ্জত না দেখায়। এখানে যুবকেরা হি হি ঠি ঠি করে এক অপরের সামনে মজাক করে, ইজ্জাকে কোনো ব্যাপার করে না, জাঙ্গে পরে সবাই এক জায়গায় কাজ করে, উঠা বসা করে। এটা বলে যে পুরুষ সবাই তো একই রকম, না রে ভাই না, খবরদার এই কাজ করবেন না। আমার নবী বলেছেন খবরদার লা ইয়ানজুরু রাজুল ইলা আওরাতির রাজুলে, কোন পুরুষ জানো অন্য পুরুষের ইজ্জত না দেখে, না এক অপরকে দেখায়। ওয়ালাল মারাতো এলা আওরাতিল মারাতে, এবং কোন মেয়ে জানো, কোন স্ত্রী লোক জানো অন্য স্ত্রীর ইজ্জত না দেখে, না দেখায়। মানে সেই কোন নন, সে স্ত্রী নন হোক, যা হোক, বড় বোন হোক, মা হোক, পর্দা বয়স হয়ে গেলে তারপরে এক শাশুড়ির লেগে বউর পর্দা আছে, জায়ের আগাদিকে জায়ের পর্দা আছে, বড় বোনের আগাদিকে ছোট বোন পর্দা আছে, সবারই পর্দা আছে। আমার মা খালা খবরদার ছেলে মেয়েকে আপনি এভাবে দুধ পান করাবেন না। নবী বললেন মেহেরাঙ্গে এক বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা ইগফির লাহা ওয়ারহামহা ওয়াফি ওয়াফান ওয়াকরিম নুজুলহা ওয়াসমাদ খালাহা ওয়াগসিলহা বিলমায়ে ওয়াসাল্লিহাল বাল। এই আল্লাহ, এ দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করে, রোজি রোজগারে বরকত দাও, ব্যবস্থা বঞ্চিত তারাকে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। নানি কি লাগে সোনা চাঁদি না হীরা মতিয়া, হামরা কে নিক লাগে নবীজি কি বাতিয়া, হামরা কে নিক লাগে কোরআন কি বাতিয়া, কুহু কাতা করে যা আমার নেন জাগে সারি রাতিয়া, হো জাগে সারি রাতিয়া, দর্শন কাব মিলি হো নবীজি কে মোহনী সুরাতিয়া, দেখে কাব মিলি হো নবীজি কে মোহনী সুরাতিয়া, নানি কি লাগে সোনা চানি না হীরা মতিয়া, হামরা কে নিক লাগে নবীজি কে বাতিয়া। আমার বন্ধুরা, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো বন্ধু, খবরদার কোন পুরুষ লোক জানো অন্য পুরুষের আগা দেখে ইজ্জত না খোলে। আমার বন্ধুরা, আরো একটা মজার কথা শুনেলেন, হাদিস শুনেলেন, আল্লাহ পাকের নবী বললেন ওয়ালা ইয়াকুদি আর রাজুল ইলার রাজুলে ফি সাউবি ওয়াহিদ, দুটা যুবক ছেলে খালি গায়ে যেন একটা ল্যাপ গায়ে দিয়ে না ঘুমায়। কাছে বলিস কুটুম লিয়েলি কোথা জি, মা বলছে বাড়িতে কুটুম চলে এসছে, আর দুটা যুবক যুবক বেটাকে বলছে যা না রে, একই ওই ল্যাপ ওখানে সূর্যা না, ছোটো বেটা কইছে ল্যাপ দে না, দাও না জি মা, মা ল্যাপটা কই, কইছে কেনে রে, তো তাহইকে দিয়েছি ল্যাপখানটা, তো তাহইকে দিয়েছি, হ্যাঁ এখানটাই ল্যাপ আছে, যা দু ভাই ওখানে সূর্যাগা, এই সরমে বড়ো ভাইয়ের কাছে শুতে না, দু যুবক ছেলে বড়ো ভাই শোবে না, এবার বলছে আমি শুতে পারবো না। তখন কি বলছে মা, শুইতে যা না রে, শুইতে যেতে পারিস না, তোর কি কোনো সতীনের ছেলে নাকি, হ্যাঁ নিজের দু ভাই তুই একলে হলি তো শুতলি তো কি হয়ে গেল, কি হয়ে গেল, সে এখানটা লেহলি তো শুতলি তো, শুইতে যা। হ্যাঁ, কিন্তু জানেন কেন শুতে চাহে না,
আপনি মাইন্ডে লাগান যে একটা যুবক ছেলে কে জানি লাত লাগবে পা লাগবে হাত দেবে অনেক রকমের কথা আছে যা হোক হ্যাঁ দুটো শরীর যখন এক জায়গায় দুটো শরীরের গরম হবে তখন একটা যে আছে আল্লাহ একটা আলাদা মনের মধ্যে সৃষ্টি হতে পারে এই জন্য বিশ্বনবী বললেন খবরদার দুটো পুরুষ ছেলে যা যুবক ছেলে জানো খালি গায়ে একটা কাদ ল্যাপের মধ্যে জানো না সয় ওরকমই দুটো মেয়ে যুবতী মেয়ে জানো খালি গায়ে এক ল্যাপে না সয় আমার মা বোন আমার ভাই বাপজান অনেক দিনের কথা খুব সুন্দর কথা শরিয়ত আমাদের খুব সুন্দর আমার বন্ধুরা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি তো একটা মহিলার পর্দা হলো আপনার এই ঘুটটা টাকনুর নিচে থেকে নিয়ে একবারে মাথা পর্যন্ত শুধু এইটুকু আর এইটুকু বাদ আর পায়ের তল এই নিচেটা আর একটা পুরুষ লোকের পর্দা এই যে এই ঘুটনার ওপর থেকে নিয়ে এই টাকনোর ওপর থেকে নিয়ে দাপের ওপর পর্যন্ত এটা হলো একটা পুরুষের পর্দা একে খোলা রাখতে পাওয়া যাবে না কিছু গালা ছেলে আছে ফাড়া নুঙ্গি পিনে ফাড়াক ফাড়াক হাঁটে আর একবারে ফাড়া জাং পর্যন্ত দেখা যায় খবরদার শরিয়তের উল্টা এগুলোকে হলো শরিয়ত শরিয়তের খেলাফ কাজ আমার ভাইরা আজকে আপনার আমরা মানে মনে জেনে রাসুল যেটা বলছে যে শরিয়ত যেটা যে ছেলেদের টাকনার ওপরে কাপড় থাকবে আর এদিকে লাহির ওপরে এখানে থাকবে তার বদলাতে এখন 2021-এ প্যান্টটা এসে মাত্র এই জায়গাটাতে আটকে আছে এই হাড্ডিটাতে আটকে আছে মনে হয় 2024 আস্তে আস্তে এইখানটা পাস হয়ে যাবে এই জায়গাটাতে আটকে আছে এসে দেখবেন ভালো করে আস্তাগফিরুল্লাহ মনে জেনে প্যান্টটাকে এখানে প্যাটারটা দিচ্ছে প্যাটারটাকে এখানে পড়তে তো পারবে প্যাটারটা কেন দেয় বেল্টটা যেখানে টাইট হয়ে থাকবে এখানে রাখা যাবে না টাইট করা যাবে না অত হোক আছে করা যাবে মনে জেনে এখানে বাঁধিয়ে রাখছে আর গেঞ্জিটাকে এরকম এরকম করে চতুর্দিক থেকে ভরে দিল আর দিয়ে কষে রেখে দিল দেখবেন যখন উখুড় মেরে বসে পায়ের ঘরে দেখবেন যে এইবার এই জায়গাটাতে যখন প্যান্টটা নেমে যায় গোটাই ওর নিচে তলা পর্যন্ত দেখা যায় জীবনে নামাজ তো পড়ে না মসজিদে যখন লম্বা করে সিজদা করতে যাই দেখবেন শর্ট গাঞ্জি ওপর দিকে টেনে যায় আর ওর ডাঁড়াটা কত দূর পর্যন্ত দেখা যায় নামাজ হবে না আমার যুবক ভাইরা সমাজকে সুধরান ভালো হন রাসূলের তরিকাকে ধরেন এসবগুলো বাদ দেন আমার বন্ধুরা ওরকম মহিলাদের পর্দা আজকে দেখুন টাকনার নিচে তার বদলাতে মেয়েদের কাপড় চলে গেল আজ কোথায় টাকনার ওপরে আমার বন্ধু আমার মা খালারা আমার ইসলামকে ভালো করে মানেন তো বলতেছিলাম আল্লাহ পাকের নবী বললেন শুনো নিসাউন ও মা বোন বিশেষ কথা বলবো না দুটো কথা শুনেলেন নবী বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মামিলাতুন মাইলা রুসাহুন্না কাসনেমাতিল বুখতিল মাইলা নেশাউন কাসিয়াতুন ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায় কথাটা খুব ভালো করে বোঝেন কাপড় পরা সত্য উলঙ্গ মানে এত পাতলা কাপড় পরিধান করে যে অঙ্গ দেখা যায় বোঝা যায় বা এত টাইট ফিট কাপড় পরে যে অঙ্গ বোঝা যায় নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মামিলা ওই মহিলাগুলো যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায় মানে এমন পাতলা কাপড় পরে বা এমন টাইট কাপড় পরে যার কারণে অঙ্গ দেখা বা বোঝা যায় মাইলাতুন মামিলাতুন রুসাহুন্না এবং ওই ছেলেটার দিকে রাস্তায় যখন চলে অপর ছেলেদের দিকে দেখে নিজে আকর্ষিত হয় আর এবং ছেলেদেরকে নিজের দিকে আকর্ষণ করে চুলগুলোকে অপর দিকে করে বুকতি উটের কুহান যেমন উঁট বুকতি উটের কুহানগুলো চোটগুলো উচ্চা উচ্চা হয় ওরকম করে ও চুলকোটাকে ওপরে বেঁধে দুলকি চাল দিয়ে কোমর দলিয়ে দলিয়ে হাঁটে পর পুরুষকে নিজের দিকে মাইল করে এই রকম মহিলাদের ব্যাপারে নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা ওয়ালা ইয়াজিদনারি হাহা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না জান্নাতে যাওয়া তো দূরের কথা বোন জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না এই জন্য আমার বোনেরা যে কি জান্নাতের সুগন্ধ
একশো কোষ দূর থেকে পাওয়া যাবে। আল্লাহু আকবার, এত দূর আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাবেন। এজন্য মা খালা, মা গো, সামান্য দুনিয়ার একটু আইসমজ, সামান্য দুনিয়ার একটু খুশির জন্য আখেরাতকে নষ্ট করিয়েন না। আমার মা খালারা, আমার বন্ধুরা, আজকে আমরা পর্দার নামে গর্দা উড়িয়ে দিলাম, আমরা নিজকে বাঁচাতে পারলাম না। এখন কাউরির বাড়ি গেলে আল্লাহু আকবার, কাউরির বাড়িতে গেলে পর্দা কে কী অবস্থায় আছে কোনো কথা নাই না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, শোনো, তুমি কাউরির বাড়িতে প্রবেশ করবে না, কাউরির বাড়িতে খবরদার প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তুমি সালাম দিবে ওই বাড়িতে গেটে যে, তারপরে তোমাকে যদি উত্তর দিয়ে পারমিশন দেয় তুমি ভিতরে ঢুকবে না, তো তুমি ফিরে যাবে। আর আজকে কই বলছে কি, এই হালবাইতে চলে গেছে, ওখানে যা কোদলের দরকার পড়ে গেছে, তখন বলছে এই তাড়াতাড়ি যা তো, দেখতো এই মোল্লের বাড়ি হলে কোদলখান দিয়ে একটু দৌড়িয়া। তো ছেলেটা বলছে যাবো না, হে শরম লাগছে, যে দুর্ভোগ যা না। হ্যাঁ, মোড়লের লয়ে বহু দেখেছিস, একবার দেখতে পাইস তো কবি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। এবার লিয়ে আসছে ভাইজান, কোদলকে আসছে, ডাইরেক্ট বাড়িতে ঢুকে গেল। বাড়িতে কে কীরকম হয়ে বসে আছে, মাথা দেখাতে কি করছে, কে কী করছে, এইভাবে খবরদার কাউরির বাড়িতে জীবনও ঢুকবেন না। শোনেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলছেন, যে কাউরির কাছে পুরুষ লোক আপনাদেরকে বলছে, আল্লাহ কি বলছেন, যখন তুমি কাউরির কাছে কোনো জিনিস চাইবে কীরকমভাবে চাইবে, আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা যখন কাউরির কাছে কোনো চাইবে, কিছু চাইবে, কোনো মহিলাদের কাছে, অপর মহিলাদের কাছে চাইবে, কথাটা হলো নাবীর স্ত্রীদের কাছে যখন চাইলে, তখন তো সেই জামানাত আল্লাহ বলেছিলেন যে তুমি খবরদার কি